ইসরায়েল হামাস সংঘাত থামাতে আবারও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তাগিদ দিল সৌদি আরব। রোববার ব্রাসেলসে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বলেন, দিন দিন অবনতি হচ্ছে গাজা পরিস্থিতির, পশ্চিম তীরেও ক্রমেই বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে যে কেবল ফিলিস্তিনিরা উপকৃত হবে তা নয়, নিশ্চিত হবে ইসরায়েলের নিরাপত্তাও। গাজায় সংঘাত দিন দিন যেভাবে বাড়ছে তাতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের একমাত্র উপায়। শুধু ফিলিস্তিনি মানুষের জন্যই নয়, ইসরায়েলিদের নিরাপত্তার জন্য শিগগিরই এটি বাস্তবায়ন জরুরি।